নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। মিথুন রাশি, 22 এপ্রিল 2023 টু 1 মে 2024, মহা পরিবর্তন হতে চলেছে দেবগুরু বৃহস্পতির। এই মহা পরিবর্তন টানা এক বছর মিথুন রাশি কি রেজাল্ট পেতে চলেছে এই এক বছরের পরিবর্তনে, আমি এই ভিডিও নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তাই প্রত্যেকে ভিডিওটির সঙ্গে থাকুন। আপনি মিথুন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে টানা এক বছর কি সম্ভাবনা উঠে আসতে চলেছে। দেখুন, বৃহস্পতি আমাদের কি দেয়? বৃহস্পতি দেয় শিক্ষা, বৃহস্পতি দেয় সন্তান, বৃহস্পতি দেখে আপনার অর্থ, বৃহস্পতি দেখে মেয়েদের ক্ষেত্রে হাজবেন্ড, বৃহস্পতি দেখে বড় ভাই, বৃহস্পতি দেখে জ্ঞান, বৃহস্পতি দেখে বিবাহ, বৃহস্পতি আমাদের ধর্মকেও কিন্তু নির্দেশ কিন্তু করে। অর্থাৎ এই যে বৃহস্পতির রাশি পরিবর্তন, হ্যাঁ, দেবগুরু, দেবতাদের গুরু দেবগুরুর এই মহা পরিবর্তনে যে সুখ সংবাদগুলো আসতে চলেছে সে বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রত্যেকে এই ভিডিওটির সঙ্গে থাকুন এবং আপনারা আলোচনাটি শুনতে থাকুন। দেখুন, মিথুন রাশির আপনি মানুষ, আপনার ক্ষেত্রে মহা পরিবর্তন কিন্তু হবে। কিন্তু দেখুন, একটি কথা আমি বলছি, কোন কোন দিক থেকে হবে সেটাও আমি জানাবো। হ্যাঁ, আপনার জন্মচকে যদি কোনো গ্রহ খারাপ থাকে তাহলে কিন্তু আপনার সঙ্গে কিন্তু এই ঘটনাগুলো নাও হতে পারে। কিন্তু বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী মিথুন রাশির টানা এক বছর বড় ধরনের পরিবর্তন কিন্তু আসতে চলেছে। আমি এখানে ব্যক্তিকেন্দ্রিক আলোচনা করছি না, কিন্তু এটা সার্বিক বিচার, যদিও এটা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ কিন্তু দিবে। দেখুন, আপনাদের একাদশভাবে বৃহস্পতি অবস্থা করে, দেখুন একাদশ ভাব আমাদের সফলতার জায়গা, আমাদের ডিজায়ার জায়গা, ইচ্ছা পূরণ, ইনকামের জায়গা, প্রফিটের জায়গা, লাভের জায়গা। এই একাদশভাবে এই 22 এপ্রিল 2023 দেবগুরু বৃহস্পতি প্রবেশ করে আপনার প্রথম কথা ইনকামকে গেন করবে, আপনার ডেলি ইনকামকে গেন করবে, আপনার সপ্তম পতি, দেখুন অর্থাৎ ব্যবসা যারা করছেন ব্যবসাতে দুর্দান্ত লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন একাদশভাবে বৃহস্পতি তো আপনাদের, এবং কর্মাধিপতি বৃহস্পতি। প্রথম কথা, যারা চাকরির জন্য চেষ্টা করছেন না, এই টানা এক বছরের মধ্যে আপনাদের চাকরি পাওয়া বা চাকরি ক্ষেত্রে পরিবর্তন বা বড় কোনো ধরনের বড় প্যাকেজের চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। একাদশভাবে যে কোনো গ্রহ কিন্তু শুভ ফল দেয়, এখানে মঙ্গলের গ্রহ ঘরের অবস্থান করছে বৃহস্পতি, আরও লাভ আপনাকে কিন্তু দিবে, আপনাদের ইনকাম বৃদ্ধি করাবে। আমি আবারও বলছি, ইনকাম, আপনাদের প্রফিট, আপনাদের ডিজায়ারগুলো, মনের ইচ্ছাগুলো আপনাদের পূরণ কিন্তু হবে। এইবার আসি বৃহস্পতি আপনার ঠিক থার্ড হাউসে দৃষ্টি দিচ্ছে, তৃতীয় ভাবে। আমি বারবার বলছি, বৃহস্পতির দৃষ্টি না গঙ্গা জলের মতো পবিত্র হয়, আপনার সাহস, পরাক্রম, উদ্দীপনা বাড়বে। যাদের একটু লেজিনেস ছিল কি না, অর্থাৎ আচ্ছা আজকে করছি, কালকে করছি, করছি করবোটা আপনাদের কাটবে, অর্থাৎ কাজের দিকে আপনাদের মন বসবে, এবং অনলাইন অ্যাক্টিভিটি, ডিজিটাল মার্কেটিং, এই জায়গাগুলো আপনাদের বৃদ্ধি করবে, এবং আপনাদের যোগাযোগ, বড় ভাইয়ের সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি, এই জায়গাগুলো কিন্তু হবে, এবং আপনাদের বিশেষ করে কমিউনিকেশনগুলো আপনাদের কিন্তু হতে চলেছে। বৃহস্পতি থার্ড হাউসে দৃষ্টি দিচ্ছে,
লাভ আপনাদেরকে কিন্তু দিবে। মিথুন রাশির আপনি মানুষ একাদশভাবে প্রফিট তো আপনার পাবে, থার্ড হাউসে এনার্জি আপনাদের বাড়বে। বৃহস্পতির দৃষ্টি গঙ্গা জলের মতো পবিত্র হয়, অমৃতের মতন হয় বৃহস্পতির দৃষ্টি। হ্যাঁ, আমি এখান থেকে যে কথাগুলো বলছি, আপনার জন্মছকে যদি বৃহস্পতি ভালো থাকে এবং ভাগ্যভাবে শনি অবস্থান করছে, আপনাদের বিশেষ করে ভাগ্যক্ষেত্র কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। এবং সরাসরি পঞ্চমভাবে অবস্থান করছে, পঞ্চমভাবে বৃহস্পতি কিন্তু দৃষ্টি দিচ্ছে। পঞ্চমভাব হচ্ছে আমাদের শিক্ষার জায়গা, পঞ্চমভাব হচ্ছে সন্তানের জায়গা। হ্যাঁ, যারা দীর্ঘদিন সন্তানের জন্য প্রচেষ্টা করছিলেন, এই সময় কিন্তু আপনাদের সন্তান প্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ সন্তানের এডুকেশান, সন্তানের স্বাস্থ্য, বা যাদের দীর্ঘদিন সন্তানের জায়গাটা নিয়ে সমস্যা চলছিল, সেই সমস্যাগুলো আপনাদের কাটবে। সন্তান প্রাপ্তির একটা বড় সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে। যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো। আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের এই সময় কিন্তু হতে চলেছে, হঠাৎ অর্থপ্রাপ্তি এই সময় আপনাদের কিন্তু হতে চলেছে। যারা গোল্ডের সঙ্গে যুক্ত আছেন, শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছেন, স্টক মার্কেটের সঙ্গে যুক্ত আছেন, এখান থেকে কিন্তু আপনারা লাভ পাবেন। এবং পঞ্চম ভাব হচ্ছে আমাদের শিক্ষা। দেখুন, হায়ার এডুকেশান যারা করতে যাচ্ছেন, এই আগামী এক বছর আপনাদের যারা উচ্চ শিক্ষা করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে খুব ভালো লাভ কিন্তু আপনাদেরকে দিবে। আপনি মিথুন রাশির মানুষ লিখে রাখুন, এই সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত প্রফিট আপনাদেরকে কিন্তু দিতে চলেছে। মিথুন রাশির ক্ষেত্রে পঞ্চমভাবে দৃষ্টি আপনাদের অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত করবে, হঠাৎ প্রাপ্তি এই সম্ভাবনাটা দিবে। এবং সন্তান ক্ষেত্রে কিন্তু শুভ, এই বৃহস্পতি আপনার সপ্তম গৃহের দৃষ্টি দিচ্ছে। দেখুন, সপ্তম গৃহের দৃষ্টি আপনার, প্রথম কথা হচ্ছে যারা বিবাহ যোগ্য রয়েছেন, বিবাহ হচ্ছে না, হচ্ছিল না, এই আপনারা কমেন্ট করবেন। এই এক বছর 22 এপ্রিল 2023 টু 1 মে 2024 মধ্যে আপনাদের বিয়ে হয়ে যাওয়া বা বিয়ের জন্য কথাবার্তা কনফার্ম হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং দাম্পত্য সুখ, পার্টনারশিপ যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ভালো। এবং ডেলি ইনকাম, সপ্তম ভাবটা হচ্ছে দৈনিক রোজগার, ডেলি ইনকাম, দৈনিক রোজগারের জায়গাটা কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। অর্থাৎ আপনি মিথুন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এই বৃহস্পতির গোচর আপনার ক্ষেত্রে কিন্তু মানে সুখের দিন নিয়ে আসতে চলেছে। এবং ভাগ্যভাবে ভাগ্যবতী শনি অবস্থান করছে, ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি। বৃহস্পতি কিন্তু আমাদের ভাগ্যকেও দেখে, আমাদের কেরিয়ারকে দেখে, এবং আপনার কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনি মিথুন রাশি মানুষ, কর্ম পাওয়া, এবং মিথুন রাশির ক্ষেত্রে আপনার সপ্তমভাবে অবস্থান করছে বৃহস্পতি, তো সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে। ব্যবসা যারা করছেন, ব্যবসা ডেভেলপমেন্ট আপনারা নিশ্চিতরূপে কিন্তু পাবেন। দায়িত্ব নিয়ে বলছি কথাটা, কী উপায় করবেন, প্রথম কথা আপনার বিষ্ণু সহস্র নাম আপনারা পাঠ করেন। আমি আবারও বলব, বিষ্ণু সহস্র নাম আপনারা পাঠ করেন। এবং এর পাশাপাশি আপনার ক্ষেত্রে, আপনি মিথুন রাশি মানুষ, আপনার এই সময়ের মধ্যে বিশেষ করে মহাদেবের উপাসনাটা আপনার করুন। দেখুন, বৃহস্পতি হচ্ছে মহাদেবেরই একটা স্বরূপ, এবং বৃহস্পতির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন। এবং যারা আমার সাথে পরামর্শ নিতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।